নমস্কার, আজকে আমি আপনাদেরকে একটা আমার খুব পছন্দের ম্যাজিক দেখাবো। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা পছন্দের কার্ড। এটা কি কার্ড আমরা লাস্টে দেখব, এটা এখানে রাখছি। আর এখানে দেখুন, এটা একটা ব্লু ব্যাকের কার্ড রাখলাম আমি, আমার পছন্দের কার্ড। আর এখানে রয়েছে এক প্যাকেট রেড ব্যাকের কার্ড। এই দেখুন, এই পুরো ডেকটা রেড ব্যাক, নানা রকমের কার্ড রয়েছে। কার্ডটাকে আপনি একবার মিক্স আপও করে নিতে পারেন, অসুবিধা নেই। আমার এখানে যেহেতু কোনো দর্শক নেই, তা আমি নিজেই করছি। দর্শককে আমি বলবো এখান থেকে একটা কার্ড নিতে, আপনার পছন্দ মতো কার্ড। তো সেই কার্ডটা নেয়ার একটা আমি একটা সিস্টেম বার করেছি, সেটা হচ্ছে এখান থেকে কিছু কার্ড ফেস আপ করে দিই। এই কিছু কার্ড ফেস আপ করে দেওয়া হলো, আরও বেশ কিছু কার্ড ফেস আপ করে দিই, বেশ কিছু আরও বেশি কিছু নিয়ে ফেস আপ করে দেওয়া। এবারে বলবো যে এখান থেকে যতগুলো ফেস আপ কার্ড আছে সরিয়ে দিন, তারপরে যেটা ফেস ডাউন হবে সেটাই আপনার পছন্দের কার্ড। এগুলো সব ফেস আপ, ফেস আপ, এই হচ্ছে ফেস ডাউন। ফেস ডাউন কার্ডটা দর্শকের পছন্দ করা কার্ড হলো। দর্শককে বলবো আপনি কার্ডটা একবার দেখে নিন, ক্যামেরাকে একটু দেখিয়ে দিন। এই দর্শকের পছন্দ করা কার্ড এটা এখানে রাখা হলো। এবারে কি হবে, এখান থেকে আমি দর্শককে 15টা কার্ড দিয়ে দেব। 15টা কার্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমিও 15 কার্ড নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই বাকি কার্ডগুলো আমাদের দরকার নেই, এগুলো সরিয়ে রাখলাম। তাহলে এটা দর্শকের কার্ড, এটা ম্যাজিশিয়ানের কার্ড। দর্শককে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার কার্ডটাকে ভাগ করে নিতে পারেন, মানে মাঝখান থেকে একটা কাট করতে পারেন। দর্শক হয়তো বলতে পারে যে এই কার্ডগুলো না, আমি এই কার্ডগুলো নেবো, তাও চেঞ্জ করে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এটা মাঝখান থেকে হাফ করতে বলুন, দর্শক মনে করুন এটা হাফ করেছে, আমি আমারটাও হাফ করে নেব। এইবারে দর্শককে বলবো আপনি আপনার পছন্দের কার্ডটা আপনি আপনার যে কোনো একটা ভাগের মধ্যে রেখে দিন। দর্শক এখানে রাখলো, এবার আমার এখান থেকে একটা ভাগ তুলে এই ভাগটার মধ্যে দিয়ে দেওয়া হলো, তাহলে দর্শকের কার্ডটা লস হয়ে গেল। এটা ম্যাজিশিয়ানের কার্ড, অর্থাৎ আমার কার্ড। এই কার্ডটাকে নিয়ে আমি এখানে রাখলাম, রেখে এই প্যাকেটটা তুলে এর মধ্যে দিলাম, তাহলে আমার কার্ডটাও লস হয়ে গেল। যেহেতু আমারটা ব্লু রঙের কার্ড, সেহেতু একটা বোঝা যাবে এই কার্ডটাকে নিয়ে আমি কী করছি। এই প্যাকেটটাকে তুলে টোটাল প্যাকেটের মধ্যেই 30টা কার্ডের মধ্যে দুটো কার্ড লস হয়ে গেল। এই দুটো কার্ডকে আমরা খুঁজে বার করব, বার করার একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা হচ্ছে যে আমরা দুটো ভাগে ডিল করব। ডিল করার পরে যেই ভাগে ব্লু রঙের কার্ডটা আসবে সেই ভাগটাকেই আবার আমরা দুটো ভাগে ভাগ করব। আমি করছি, আপনারা দেখতে থাকুন। এইরকমভাবে দুটো ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। ব্লু রঙের কার্ডটা যে ভাগে আসবে সেই ভাগটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। আমরা কী করবো, এইভাবে এই এতগুলো কার্ডকে আমরা এলিমিনেট করতে পারছি, এই কার্ডগুলোকে আমরা সরিয়ে দিতে পারবো। এবারে কী করব, এই কার্ডটাকেও আমরা দুটো ভাগে ভাগ করব, ঠিক এরকমভাবে। দেখুন আস্তে আস্তে করে আমরা কার্ডগুলোকে এলিমিনেট করছি। এবার দেখুন ব্লু রঙের কার্ডটা আবার যে ভাগে আসলো সেই ভাগটাকে আমরা আবার দুভাগে ভাগ করব, এই কার্ডগুলোকে আমরা এলিমিনেট করে দিলাম। এবারে এখানে যেহেতু ব্লু রঙের কার্ডটা রয়েছে, আমরা আবার দুটো ভাগে ভাগ করব, ভাগ করলাম। এখন যেহেতু ব্লু রঙের কার্ডটা এদিকে এসছে, আমরা এই কার্ডগুলোকে এলিমিনেট করে দেবো, তাহলে এখানে আবার দুটো ভাগে ভাগ করব। দেখুন ফাইনালি দেখুন দুটো কার্ড এখানে থেকে গেল, আর এটা এলিমিনেট করে দিলাম। এই দুটো কার্ড দিয়ে এবার আমাদের ম্যাজিক। ম্যাজিকটা কী, সেটা হচ্ছে যে দর্শক তো একটা কার্ড পছন্দ করেছিল, সেই কার্ডটা লস হয়ে গেছিলো। যদি এই দুটো কার্ডের মধ্যে, এটা যেহেতু রেড ব্যাকের কার্ড, এই কার্ডটা যদি দর্শকের কার্ড হয়, তাহলে আমার মনে হয় যে আপনারা যারা দর্শক যারা দেখছেন ভিডিওটা, তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে যদি এই কার্ডটা সেই কার্ড হয়ে যায়। তারপরে আমি আমার কার্ডটা দেখব, আমার প্রেডিকশন কার্ডটা আমি দেখব।
আচ্ছা প্রথমে দেখি দর্শকের কার্ডটা কি আছে। জাস্ট হ্যাঁ, খুব সুন্দর একটা কার্ড দিয়েছেন দর্শক, সেটা হচ্ছে স্পেড টেক্কা, এসব এসব স্পেড। তাহলে পরে এটা যে এসব স্পেড দর্শক পছন্দ করবে এটা আমার জানা ছিল না, কিন্তু আমি আগে থেকে একটা কার্ড প্রেডিকশন করে রেখেছিলাম। সেটা কি? সেটা দেখা যাচ্ছে একটা পেডি, সেটাও একেবারে দর্শকের পছন্দ করা কার্ড। আশা করি ম্যাজিকটা আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আচ্ছা আসুন এবার এর সিক্রেটটা জানা যাক। এই ম্যাজিকটা করবার জন্য দরকার হচ্ছে আপনার পছন্দের একটা কার্ড, ব্লু ব্যাকেট, অন্য কোনো কালার হলেও চলবে, এরকম একটা পছন্দের কার্ড নিয়ে নিলেন, এসব স্পেড। আর রাখতে হবে এই প্যাকেটের মধ্যে এই কার্ডটা যেটা আছে সেই কার্ডটা একদম টপে রেখে দিন, টপে রাখলেন। এটা আপনি মিক্স আপ করেও রাখতে পারেন, মিশিয়েও রাখতে পারেন, তাহলে আপনাকে খুঁজে এনে টপে রাখতে হবে। কিংবা আপনি যদি ফোর্স করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনাকে যেহেতু এটা এসব স্পেড, এটা যেহেতু স্পেডের টেক্কা, তাহলে আপনাকে স্পেডের টেক্কাই ফোর্স করতে হবে। ফোর্সের বহু রকম পদ্ধতি আছে, আপনার যে পদ্ধতি জানা আছে সেই পদ্ধতিতে আপনি এই কার্ডটাকে ফোর্স করে দিন। বহু রকমের ফোর্সের পদ্ধতি আছে, আমি এখানে খুব সহজ সরল একটা ফোর্সের ব্যাপার দেখিয়েছি, সেটা হচ্ছে যদি আমরা অল্প কিছু কার্ডকে এভাবে ফেস আপ করি, তাহলে দেখুন এখানে এলো এসব স্পেডটা, তারপরে কী হচ্ছে আরও বেশ কিছু কার্ডকে যখন ফেস আপ করা হচ্ছে তখন দেখুন এই ফেস আপ কার্ডের পরেই যেটা ফেস ডাউন কার্ড এটাই এসব স্পেড। এইভাবে আমি এটা ফোর্স করেছি, আপনার পছন্দের আপনি এটা ফোর্স করতে পারেন। তাহলে এখানে এসব স্পেড ফোর্স করা হলো, আর আমি আগে থেকে প্রেডিকশন হিসেবে এখানে এসব স্পেড রেখে দিয়েছি। এবারে যেটা করতে হবে, 15টা কার্ড অডিয়েন্সকে দেবেন, 15টা কার্ড আপনি নেবেন, 15 কার্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই 15টা দর্শককে দিলেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা কার্ড আপনি নেন। এই কার্ডগুলোর দরকার নেই, সরিয়ে দিলেন। এবারে খেয়াল রাখতে হবে দর্শক এটা চেঞ্জ করেও নিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটাতে কোনো সমস্যা নেই। দর্শককে বলুন এটাকে ভাগ করতে, এটা ভাগ করে দিল, আপনিও একটা ভাগ করুন। এখানে শুধু খেয়াল রাখতে হবে যে কার্ডটা এখান থেকে, এই যে কার্ডটা এখান থেকে এরকম ভাগ করে রাখলো না, এই ভাগটার মধ্যেই দর্শকের কার্ডটা দেওয়া হবে। যদি এই ভাগটা দেয় তাও হবে, তাহলে আবার এই ভাগটা নিতে হবে। কীরকম ব্যাপারটা বলছি দেখুন, এই কার্ডটা দেখুন এখানে দেয়া হলো, তাহলে পরে আপনি এই ভাগটা এর উপরে দিয়ে দিন, আর আপনার পছন্দের কার্ডটা আপনি এই ভাগের ওপরে দিন, দিয়ে এই ভাগটা এর উপরে দিন, দিয়ে এইরকমভাবে লস করে দিন। এই যে বিষয়টা করলাম, সেম বিষয়টা যদি করেন আপনি, তাহলে দেখবেন ম্যাজিকটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর আপনার অন্যভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, অন্যভাবে কী সমস্যা হচ্ছে না হচ্ছে একটু দেখে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি করেন তাহলে হবেই। এবারে শুধু ঠিকঠাক করতে হবে, ভুল করবেন না তাহলেই হবে না, ঠিকঠাক করবেন তাহলেই হবে। এইরকমভাবে আপনি দুটো ভাগে ভাগ করুন, শুধু দেখবেন ব্লু রঙের কার্ড যেখানে গেল সেই কার্ডটাকেই আপনাকে আবার ভাগ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এটাকে আপনি এলিমিনেট করে দিন, আবার এটাকে দুটো ভাগে ভাগ করুন, এই যে এটা ভাগ হয়ে গেল, এবারে এটাকেও দুটো ভাগে ভাগ করুন। আপনাকে 3-4 বার করতে হবে, করলে পরে দেখবেন যে দুটো কার্ড চলে এসছে, ব্যাস এইটুকু করতে হবে। একটু সুন্দর গল্প করে মজা করে দেখাবেন, আমি তো জাস্ট শুধু সিক্রেটটা শেখাচ্ছি, একটু মজা করে দেখাবেন, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। এবার প্রথমে আপনি দর্শকের কার্ডটা দেখান এবং বলুন আপনি কী কার্ড নিয়েছিলেন, দর্শক যখন বলবে কার্ডটা এরকম উল্টে দিন। এটা যখন এসে যাবে না তখনই একটা আপনি দারুণ ক্লাইম্যাক্স, দারুণ একটা মজা হবে, দারুণ একটা আনন্দ পাবেন। তারপরে আপনি কী করবেন, যে আমি জানতাম যে আপনি এই কার্ডটাই পছন্দ করবেন, সেই জন্য আমি আগে থেকে এই কার্ডটা দেখেছিলাম। এই দুটো কার্ড যখন ম্যাচ করে যাবে না,
তখন দর্শকরা ভীষণ খুশি হবে। এটা একটা সেলফ ওয়ার্কিং ম্যাজিক, আপনি এক প্যাকেট কার্ড আর তার সাথে একটা আপনি অন্য ব্যাকের একটা কার্ড যদি আপনি রাখতে পারেন তাহলে পরে এই ম্যাজিকটা দেখাতে পারবেন এবং খুব ভালো লাগবে। আমি তো আমার দর্শকদের যখন যেখানে দেখেছি তাদের খুব ভালো লেগেছে। তা আপনাদের কেমন লাগলো, দর্শকদের দেখিয়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের ম্যাজিক আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও আরও ভালো ভালো ম্যাজিক দেখানোর। তবে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।